বান্দরবানের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই প্রতিকৃতি উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসেসিং এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ার, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তনচাঙ্গা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাত বিন মুনির সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।